Ede işte o zaman AI ঠিক আছে তাহলে এটাকে কি লেখা যায় সামেশন অফ জে এতটুকুকে আমরা লিখতে পারি বি আই জে তাহলে এখান থেকে লেখা যায় এ জে সাই সমান সমান এ আই ঠিক আছে এখন ইকুয়েশনটার নাম যদি আমরা এক নাম্বার ইকুয়েশন দিই এখান থেকে আমরা ম্যাট্রিক্স ফর্ম করি এখান থেকে আমরা ম্যাট্রিক্স ফর্ম করি ম্যাট্রিক্স ফর্মেশনটা কিরকম দেখো প্রথম হচ্ছিল যে এখান থেকে আমরা ইকুয়েশন বিল্ড আপ করি ঠিক আছে আই জের মান বসে বি ওয়ান ওয়ান এ ওয়ান সাই প্লাস বি ওয়ান টু এ টু সাই প্লাস বি ওয়ান থ্রি এ থ্রি সাই প্লাস ডট 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 সমান সমান এ ওয়ান ফাই মান গুলা বসে না ঠিক আছে আয়ের মানে একবার ওয়ান বসাইলাম জের মানে ওয়ান বসাইলাম আয়ের মানে একবার ওয়ান বসাইলাম জের মানে একবার টু বসাইলাম আয়ের মানে একবার ওয়ান বসাইলাম জের মানে থ্রি বসাইলাম কারণ আমাদের এই ইকুয়েশনটা ডুবাই করা আছে ঠিক আছে তার মানে এখানে কন্ডিশনগুলো তুমি একটু লিখে দাও আই ইকুয়ালস টু জে এর জন্য আমরা মান বসাবো আই ইজ নট ইকুয়ালস টু জে এর জন্য আমরা মান বসাবো ঠিক আছে ম্যাট্রিক্স বিল্ড আপ করার জন্য ওকে তাহলে এটা গেল ফার্স্ট রো সেকেন্ড রো ফার্স্ট কলাম এটা হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম ফার্স্ট রো সেকেন্ড কলাম ফার্স্ট রো থার্ড কলাম ফার্স্ট রো ফোর্থ কলাম এরকম যেতে থাকবে এটা হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম তার মানে হচ্ছে এ ওয়ান সাই প্লাস সেকেন্ড রো সেকেন্ড কলাম এ টু সাই প্লাস সেকেন্ড রো থার্ড কলাম এ থ্রি সাই প্লাস ডট 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 সমান 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 এরকম যেতে থাকলো যেতে থাকলো যেতে থাকলো যেতে থাকলো যেতে থাকলো যেতে থাকলো এর পর্যন্ত আমরা এটা কনসিডার করলাম ওকে ফাইন তাহলে এখান থেকে এখন তুমি ম্যাট্রিক্স বিল্ড আপ করো বি ওয়ান ওয়ান বি ওয়ান টু বি ওয়ান থ্রি ডট 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 বি টু ওয়ান বি টু টু বি টু থ্রি ডট 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 B P one, B P two, B P three, dot dot dot, dot dot dot. Okay. Pass it. A one shy, A two shy, A three shy. Come on, come on. A one five, A two five, A three five. দেখো আলটিমেটলি ম্যাট্রিক্সগুলো ভাঙাইলে পরে তোমার এই কোয়েশন মিলবে ঠিক আছে কিরকম ভাবে এটার সাথে এটা যোগ এটার সাথে এটা যোগ এটার সাথে এটা এটার সাথে এটা যোগ এটার সাথে এটা যোগ এটার সাথে এটা এটার সাথে এটা যোগ এটার সাথে এটা যোগ এটার সাথে এটা ইকুয়ালস টু এটা এটা ঠিক আছে আচ্ছা এখন এই ইকুয়েশনের সাথে এটা হচ্ছে দুই নম্বর ইকুয়েশন এই ইকুয়েশনের সাথে তুমি এই ইকুয়েশন সমীকৃত করো এই ইকুয়েশনের সাথে তুমি এই ইকুয়েশনটা মিলানোর চেষ্টা করো ঠিক আছে এই ইকুয়েশনের সাথে তুমি এই ইকুয়েশনটা মিলানোর চেষ্টা করো
তাহলে কি হবে দেখো তো, এটা হয়ে যাবে এটা, এটা হয়ে যাবে এটা, ঠিক না? আচ্ছা তাহলে দেখো, এ যে সাই সমান সমান এ ওয়ান সাই, এ টু সাই, এ থ্রি সাই, ঠিক আছে? ঠিক আছে, কিরকম ভাবে এটা হয়ে যাবে ওইটা, এ আই ফাই সমান সমান এ ওয়ান ফাইভ, এ টু ফাইভ, এ থ্রি ফাইভ, ডট ডট, ঠিক আছে? তাহলে বাদ বাকি থাকলো কি, এটা অপারেটর, এটার সাথে এটাকে সমান সমানের উপর এরকম একটা ডট দিয়ে দেওয়া, ডট দিয়ে দেওয়া হয়। এই ডটটার মানে হচ্ছে, এই চিহ্নটার মানে হচ্ছে নির্দেশিত, তার মানে এটাকে নির্দেশ করা, এটাকে নির্দেশ করা হয় এটা দ্বারা, এটাকে নির্দেশ করা হয় এটা দ্বারা, এবং এটাকে নির্দেশ করা হয় এটা দ্বারা। তাহলে বি আই জে অপারেটর নির্দেশিত বি ওয়ান ওয়ান, বি ওয়ান টু, বি ওয়ান থ্রি, ডট ডট ডট, বি টু ওয়ান, বি টু টু, বি টু থ্রি, ডট ডট ডট, বি থ্রি ওয়ান, বি থ্রি টু, বি থ্রি থ্রি, ডট ডট ডট, ডট ডট ডট, ঠিক আছে? ওকে, এটাই হচ্ছে অপারেটরের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, এটাই হচ্ছে অপারেটরের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তাহলে আজকে লেকচার এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আরও নতুন টপিক নিয়ে আলোচনা করবো। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।